মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, এই উক্তি দিয়েই এগিয়ে যাচ্ছিলেন মামুন। তবে উক্তির ইতি টানতে পারলেন না তিনি। বিয়ের ছয় মাসের মাথায় হারাতে হলো স্ত্রী খায়রুন্নাহারকে। তবে খায়রুন্নাহার এর মৃত্যুতে এ দায় কার, এমন প্রশ্নে ছড়াছড়ি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। অনেকে বলছেন এজন্য মিডিয়াই দায়ী, আবার অনেকে বলছেন সমাজের মানুষ দায়ী। আমরা বিশেষ কিছু মন্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আব্দুল মজিদ নামের একজন লিখেছেন, ছাত্রকে বিয়ে করা খায়রুন্নাহার দেশে একটি ইতিহাস রেখে গেলেন। তাহার সহকর্মী সহ যারা কটূক্তি করেছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। শরীয়ত খান লিখেছেন, এটা আত্মহত্যা নাকি হত্যা? যদি আত্মহত্যাও হয় তবে আমি বলবো হত্যা, যেখানে গণমাধ্যমের দায় পুরোটাই। ভাইরালের প্রতিযোগিতায় আমরা দিনের পর দিন এমন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছি। রিপন মাহমুদ লিখেছেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না বলা মানুষটা আজ মন্তব্যের আঘাতেই তার গন্তব্যে পৌঁছাতে পারল না, এজন্য দায় কার? তবে খায়রুন্নাহার নিজে একসময় তার এক ভিডিও সাক্ষাৎকারে বলেছিল, খায়রুন্নাহারের নিজের পরিবারের লোকজন এই বিয়ে মেনে নিতে পারেননি। কবি বলেছিলেন, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। ঠিক একইভাবে সমাজে এমন কিছু মানুষ আছে যাদের দ্বারা এই সমাজ কালে কালে বিধ্বস্ত। উল্লেখ্য যে আজ সকালে খায়রুন্নাহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ওই ভবনের বাসিন্দারা জানিয়েছেন, মামুন তাদের কাছে এসে বলে তার স্ত্রী খায়রুন্নাহার শেষ রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এরপর লোকজন তার বাসায় গিয়ে খায়রুন্নাহারের মরদেহ স্ব-অবস্থায় দেখতে পায়। এরপর ভাড়াটিয়ারা মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।